নমস্কার দর্শক বন্ধু, আজকে আবার আমি চলে এলাম কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির যে বর্তমান যে মঙ্গল আর শুক্রের ট্রানজিট করেছে সিংহ রাশির ঘরে বা শনি দৃষ্টি করছে দ্বাদশভাবে, শনি যে বক্র করেছে সেই বিষয় নিয়ে আজকে পর্যালোচনা করছি। প্রথমে যে থ্যাম্বেলটা যেটা আমি দিয়েছে থ্যাম্বেলটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কর্মলাভ বিবাহে বাধা, তবে রাগ কন্ট্রোল করুন। এটা কন্যা রাশি, কন্যা লগ্ন কিন্তু আমি দুটোকেই বলছি, শুধু একটা পার্টিকুলার রাশিকেই নয়। এটা কেন বলছি শুনতে হবে, আগে জানতে হবে যে আপনার কর্ম কে দেয়, আপনার কর্মফলদাতা কে। আপনার কর্মফলদাতা হচ্ছে যেহেতু বৃহস্পতি সপ্তমপতি, অষ্টমপতি মঙ্গল, নবমপতি হচ্ছে শুক্র, দশমপতি বুধ। সে বুধ কোথায়? বুধ কিন্তু আপনার এখন সেই দশম ভাবেই কিন্তু রয়েছে, তার মানে আপনি কিন্তু কর্ম লাভ করতে পারবেন, কর্মর দিক থেকে উন্নতি করতে পারবেন, ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ যেহেতু লগ্নপতি দশম ভাবে গেছে আপনার, তানজিতে লগ্নপতি দশম ভাবে গেছে, তার সঙ্গে রবি যুক্ত হয়ে গেছে, তার মানে কর্মে আধিপত্য বিস্তার, কর্মে পদোন্নতি, ভালো কর্মলাভ। যারা চাকরির জন্য হতাশায় ঘুরছেন তারা চাকরি লাভ, কর্মপ্রাপ্তি, ভালো জায়গায় কর্মপ্রাপ্তি। যারা সুতোর ব্যবসা করছেন বা গার্মেন্টসের ব্যবসা করছেন তাদের থেকে দারুণ উন্নতি দেবে। কিন্তু এই রবিবুধ কানেক্টেড করেছে আপনার কন্যা লগ্নর ক্ষেত্রে, আর যেহেতু আপনার শনি দৃষ্টি করছে আপনার তৃতীয়ভাবে, দশম দৃষ্টি শনি তৃতীয়ভাবে করছে, আর দৃষ্টি করছে শনি কোথায়, আপনার অষ্টমভাবে। এই জায়গাটায় কিন্তু ভালো নয়, ব্যবসা ক্ষেত্রে কর্মলাভ প্রচুর হারে রয়েছে। যারা বিশেষ করে বলো সুতোর ব্যবসা যারা করেন, সুতোর বা রেডিমেড বা বই খাতার দোকান, রেডিমেড বই খাতা যেটা নিয়ে বিদ্যার জায়গা তৈরি করে, বিদ্যার মানে বই খাতা পেন, এগুলো যাদের দোকান ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে। আর যারা সরকারি চাকরি করছেন বা করেন তাদের ক্ষেত্রে বলবো দারুণ ডেভেলপমেন্ট, সম্মান প্রাপ্তি, সম্মান লাভ কিন্তু তৈরি করবে আপনাকে। আর এখন যে একটা বিষয়ে কথা বলছি, বিবাহে বাধা যেটা বলতে চাইছি, সেটা দেখুন আমরা তৃতীয় পতি যেটা যোগাযোগ স্থাপন করবে, যে গ্রহটা যোগাযোগ স্থাপন করে, তৃতীয় ভাব কিন্তু আমরা যোগাযোগ, বিয়ের যোগাযোগ স্থাপন করে, যে কোনো যোগাযোগ, শুধু বিয়ে বলে নয়, সর্বস্ব, ব্যবসা, বিদ্যা, বন্ধুবান্ধব, সব দিক থেকে আত্মীয় স্বজন বলতে পারেন, সব তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি। সে তৃতীয় পতি মঙ্গল আপনার রয়ে গেল কোথায়, দ্বাদশে। দ্বাদশ ভাবে সবাই জানি, দ্বাদশ ঘরে কিন্তু কানা ঘর সবাই জানে, সে দ্বাদশভাবে যদি চলে গেল তারপরে কিন্তু আপনার কিন্তু লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে কিন্তু মাঙ্গলিক সৃষ্টি হলো, এখন বর্তমান মাঙ্গলিক সৃষ্টি হলে কিন্তু সেটা শুক্রর সঙ্গে যুক্ত, মানে দ্বিতীয় পতির সঙ্গে যুক্ত, কর্ম লাভ পাচ্ছেন, বিবাহে কিন্তু বাধা আসছে। আর রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাকে। এই বিবাহে বাধার কারণটা কেন বলছি, যেহেতু আপনার সপ্তম পতি যেহেতু আপনার বৃহস্পতি, সে রয়ে গেছে কিন্তু অষ্টমে রাহুর সঙ্গে যুক্ত হয়ে, তাই তো, রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেল, তার মানে কী হলো, বৃহস্পতি আমরা চতুর্থ পতি, কন্যা লগ্নে চতুর্থ পতি বৃহস্পতি, তৃতীয় পতি মঙ্গল, মঙ্গল দৃষ্টি করছে কোথায়, আপনার ষষ্ঠ জায়গায়, আর দৃষ্টি করছে কোথায়, আপনার সপ্তমভাবে দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি করছে সপ্তমে কিন্তু, তার মানে ম্যারেজ লাইফের ডিস্টার্বেন্স, বিবাহে বাধা কিন্তু শুরু হয়ে গেল। হয়তো মেয়ে দেখছেন বিবাহ হয়তো হবেই, ফাইনাল করে ফেললেন, ফট করে বিয়েটা কিন্তু গিয়ে আপনার আটকে গেল, তখন উনি কী করবেন, তখন কিচ্ছু করার নেই আপনার, তাই তো। এবার তাহলে এর কী প্রতিকার প্রতিবেদন আছে, আগে আপনার জন্মচার্ট দেখুন, জন্মচার্ট কী কানেক্ট করছে। জন্মচার্ট যদি ভালো কানেক্ট করে তাহলে এনে সমস্যা কিছু নেই, কিন্তু যদি, কিন্তু যেহেতু মঙ্গল কানেকশান তৈরি করেছে, এখন বর্তমান শুক্র মঙ্গল যুক্ত, শনিদৃষ্টি অবশ্যই কিন্তু খারাপ ফল দেয়, ভালো বিবাহ জায়গা থেকে বাধা, সংসারে অশান্তি, সংসারে অশান্তি। যারা একটা কথা বলে, যারা পলিটিক্স করছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নত রয়েছে। এবার হচ্ছে বিবাহে যদি বাধা চলে গেলো, তার সংসারিক সাংসারিক জায়গাটা সুখ পাচ্ছেন না বর্তমান, যেহেতু শুক্র মঙ্গল কানেক্ট হয়ে গেলো পয়লা জুলাই থেকে, যেটা শুরু হয়েছে আর কি, আর শুক্র ঢুকেছে হচ্ছে আপনার 7 তারিখে, তা শুক্র মঙ্গল যোগ কিন্তু একটা তৈরি করে ফেললো। এতে কী হতে পারে, অবৈধ জায়গায় গিয়ে পয়সা নষ্ট করা, সহন জায়গা থেকে স্ত্রীর সাথে মতবিরোধ, শারীরিক সম্পর্ক থেকে মতবিরোধ কিন্তু হবে, এখন অশান্তি লেগে যাবে। এবার যেটা আসছে রাগটা কন্ট্রোল করতে বলছি, কেন রাগটা যদি আপনি কন্ট্রোল না করেন, যেহেতু আপনার তৃতীয় পতি
তৃতীয় ভাবে যেহেতু শুনে দৃষ্টি করছে, প্লাস সেই তৃতীয় পথে যেহেতু তাদের চলে গেল, বন্ধু বান্ধবের সহিত অশান্তি ভোগ করতে হবে। হয়তো কোনো ভালো বন্ধু ছিল, তার সঙ্গে আমরা বিচ্ছেদ হয়ে গেল, খুব ভালো গুড রিলেশন ছিল সে, কিন্তু তার সাথে কিন্তু আমরা কিন্তু একটা মতনৈক্য তৈরি হলো। হয়তো তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করছেন, কিন্তু ফট করে আপনি টেম্পটেড হয়ে গেলেন, হয়তো আমার সঙ্গে ইয়ার্কি আড্ডা করলো, আপনি টেম্পটেড হয়ে গেলেন, দিয়ে কিন্তু আমার সমস্যাটা কিন্তু আপনাকে তৈরি করে ফেলবে। আর একটা কারণ কথা বলি আমি, রাগটা কন্ট্রোল শুধু এই বিষয় নয়, সর্ব বিষয়ে রাগ কন্ট্রোল করতে হবে। যেখানে আপনি সম্মান পাচ্ছেন না সেখানেও রাগ কিন্তু কন্ট্রোল যদি করতে পারেন তবেই কিন্তু ভালো ফল পাবেন, নাহলে কিন্তু শুক্রের যে ভালো ফলটা আপনি কিন্তু পাচ্ছেন না। শুক্র তাদশভাবে গেছে, মঙ্গল যুক্ত হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু শুক্র যেহেতু আপনার রাশির বা লগ্নের মিত্র, সেক্ষেত্রে শুক্র তাদশভাবে গেলে কী হবে, আপনার দ্বিতীয় পতি তাদশ চলে গেলে আর্থিক একটুখানি ব্যয় করবেন, সেটা করবেন হচ্ছে বাড়িঘরের পেছনে ব্যয় হবে আপনার। বাড়িঘর রিপেয়ারিং করতে গেলেন বা গাড়ি কিনতে গিয়ে গাড়ির প্রতি একটা কিছু করলেন, গাড়ি টাইডের প্রতি। আর যেহেতু চতুর্থ পথে বৃহস্পতি অষ্টম চলে গেলে দৃষ্টি করছে আপনার, চতুর্থভাবে দৃষ্টি করছে আপনার বৃহস্পতি, সপ্তম পথে চতুর্থভাবে দৃষ্টি করছে, আর সপ্তম হয়ে কিন্তু দ্বাদশে দৃষ্টি করছে। তার মানে শনি বৃহস্পতি হচ্ছে আপনার চতুর্থ পথে, সপ্তম পথে সে কিন্তু দ্বাদশে দৃষ্টি করছে। মঙ্গলটাকে একটু ড্যামেজেবল, মঙ্গলটাকে একটু ঠিক করবে আশা করি, আশা রাখা যায় মঙ্গলটাকে অতটা বাধা দেবে না, তবুও দেবে, যেহেতু মঙ্গল শুক্র ঘরে কিন্তু একটা ভালো বলবত্তা তো তৈরি করে, মঙ্গল পাওয়ারটা ওখানে বেড়েই যাবে। আর শুক্র যুক্ত হয়ে যায় মানে শুক্র আর মঙ্গল হচ্ছে কাম উত্তেজনা সৃষ্টি করে বেশি ম্যাক্সিমামটাই, কিন্তু আবার যেহেতু ভাবটা তো ভালো নয় না। শুনুন একটা কথা আছে, আমাদের ষষ্ঠ দ্বাদশ আর হচ্ছে অষ্টম ভাব কিন্তু কানাঘর, এটা সবাই জানি আমরা, যেটা আমরা মাদক ঘর বলে থাকি, সেটা থেকে আমরা কিন্তু কোনো কিছুরই শুভ ভাব, যদি এই ধরুন সাপোজ কথা বলছি, ধরুন আপনার ধরুন কন্যা লগ্ন, কন্যা লগ্নে যদি আপনার যদি বুধ থাকে সে কিন্তু তুঙ্গস্থ বুধ, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখা গেলো আপনার তুলা লগ্ন, হয়তো বুধ চলে গেলো আপনার কন্যা, সে কন্যা কিন্তু বুধ তুঙ্গ, কিন্তু তুঙ্গ হলেও ভাব কিন্তু দ্বাদশ, তাই এবার দ্বাদশ প্রতি আপনার যে দ্বাদশ প্রতি রবি সে কিন্তু হচ্ছে দশমে, এটা কিন্তু শুভ, দ্বাদশ প্রতি দশম চলে গেল শুভ, কিন্তু দ্বিতীয় প্রতি চলে গেলো দ্বাদশে, দ্বিতীয় প্রতি আর হচ্ছে নবম প্রতি ভাগ্য কিন্তু বিনম্বনা কিন্তু আপনাকে তৈরি করবে। দেখবেন সব দিক থেকে ভাগ্য আপনাকে একটু ব্যাগের বাই কিন্তু করবে, কর্মলাভ হয়তো হবে, কর্মলাভ করতে পারবেন, বিবাহ নিয়ে সমস্যা তৈরি করবে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো বিদ্যায় একটুখানি অমনোযোগী তৈরি করবে, যারা স্টুডেন্ট আছেন, যা চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন একটু মাথা বিপদে তৈরি করবে, কিন্তু চাকরি হওয়ার যোগ কিন্তু আছে। কেন, দ্বিতীয় প্রতি দ্বাদশ চলে গেল মানছি, ষষ্ঠ প্রতি শনি, ষষ্ঠ কিন্তু শনি বর্তমানে বিরাজমান আপনার, সে শনি দৃষ্টি করছে আপনার তৃতীয় হবে, এই জায়গাটা কিন্তু খুব একটা হয়ে যাবে কানেক্ট করে ফেললো, সপ্তম প্রতি প্লাস চতুর্থ প্রতি হয়ে সে বৃহস্পতির দিক থেকে আপনার খুব একটা খারাপ রেজাল্ট কিন্তু পাবেন না। কিন্তু যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো বিদ্যায় একটু অমনোযোগী দিতে পারে, যেহেতু আপনার পঞ্চম প্রতি শনি, পঞ্চম প্রতি শনি চলে গেলে কিন্তু ষষ্ঠ কিন্তু বক্রী হয়ে আসছে, মানে মকর, মকরের যে কথা বলছে আর কি, এবারে শনি দৃষ্টি করছে আমরা তৃতীয়, মানে এনার্জি লেভেলে কিন্তু সাইডে কিন্তু কমিয়ে দেবে, ভালো লাগছে না, একটু লেজি টাইপের কিন্তু কানেকশান তৈরি করবে। এটাকে যদি ঠিক ইয়ে করতে চান আপনি, তাহলে কী করবেন, এটা প্রতিকার প্রতিবেদন বলতে গেলে কোন জ্যোতিষীর পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। আর যদি বলেন যে আমার বিবাহটা নিয়ে মেন ফ্যাক্টর যেটা বলতে চাই, বিবাহ যেটা বলতে চাইছি কথাটা, বিবাহে বাধা রাগ কন্ট্রোল করতে বলছি, বিবাহে বাধা কিন্তু কানেকশান কিন্তু খুব ফুলফিলভাবে রয়েছে, কারণ এখন লগ্ন হিসাবে কিন্তু মাঙ্গলিক সৃষ্টি করছে আপনার রাশি বা ইয়ের হিসাবে কিন্তু লগ্ন বা দ্বাদশপতির সাথে কানেক্ট করছে। এবার সে তৃতীয় পথে যখন দ্বাদশভাবে চলে গেল, তার মানে যোগাযোগ স্থাপনের জায়গাটা থেকে কিন্তু বিরত আটকে গেল। এবার আপনার অষ্টম পথে যেহেতু মঙ্গল, অষ্টম পথে যেহেতু মঙ্গল, তৃতীয় পথে যেহেতু মঙ্গল, সে চলে গেল দ্বাদশভাবে চলে গেল, সাংসারিক গুলো যদি লেগে যায় সাবধান থাকতে হবে, পারলে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন কি প্রতিকার প্রতিবেদন আছে। এবার একাদশ পথে যেহেতু কোনো লগ্নের ক্ষেত্রে চন্দ্র সেটা রাশিতে হিসাব মতো বসছে আপনার, এবার সে শুক্র দৃষ্টি করছে ষষ্ঠভাবে, শারীরিক দিক থেকে একটু সমস্যা থাকতে পারে, যারা লেডিস আছেন বা জাতিকাজের গায়ন সমস্যা কিছু আসতে পারে, পেটের সমস্যা কিছু আসতে পারে, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, রাস্তাটা যখন চলবেন যেহেতু শনি দৃষ্টি করছে পা থেকে সাবধান থাকুন, অগ্নির দিক থেকে সাবধান থাকুন,
আর যেহেতু আপনার দ্বিতীয় প্রতি শুক্র দ্বাদশ চলে গেল, ব্যয়ভাবটা কিন্তু শুভ দেবে না। যে ব্যয়গুলো করবেন সব কিন্তু ব্যয় কিন্তু আনলিগালভাবে ব্যয় হবে আপনার। কেন? যেহেতু আপনার শুক্র ভাগ্যপতি এবং দ্বিতীয় পথে দ্বাদশ চলে গেল, ভাগ্য জায়গা থেকে হয়তো কিছুটা ঠাকুর দেবতার জায়গার অর্থ ব্যয় করতে পারলেন, তবু সেই জায়গায় সাপোর্টেড পাবেন না। তার থেকে আপনার কী করতে হবে, এই তৃতীয় পথে মঙ্গল যে কানেক্ট করছে, তৃতীয় পথের সাথে ভালো বন্ধুত্ব স্থাপন করতে হবে। কোনো নেগেটিভিটি কারোর সঙ্গে অশান্তি করা চলবে না। এখন যদি সংসারে অশান্তি লেগে যায়, বাইরে বেরিয়ে যান, জারি লাগুক না কোনো অশান্তির দিক থেকে, আর অবৈধ টেনশন থেকে সাবধানে থাকুন। যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার করবেন, নাহলে করার দরকার নেই। আর পারলে যদি কোনো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। জয় মাতার। আর আগামী মঙ্গলবার থাকছে নবদ্বীপ চেম্বার, আসার অনুরোধ রইল যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার। জয় মাতার, জয় গুরু বামদেব।